pulling up, Uber black Cadillac, high heel boots and a sexy body full of tats. Baby's back. Hello viewers, Assalamualaikum. This is Rajan BJP and you all are watching BJP Vlogz. এখন আমি আছি হোটেল রয়্যাল টিউলিপে। তো আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাবো, হোটেল রয়্যাল টিউলিপ কীরকম, আমাদের সাথে তাদের অভিজ্ঞতা কীরকম সব কিছু শেয়ার করবো। ওকে, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস গো অ্যান্ড স্টার্ট আওয়ার রয়্যাল টিউলিপ জার্নি। আগের ভিডিওটা অনেক বড় হয়, অনেকেই কমপ্লেন করেছিল, তাই আপনাদের জন্য একটু ছোট করে আবারও নিয়ে আসলাম। যদি কেউ ডিটেলস ভিডিওটা দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে আগের ভিডিওটা দেখে নিতে পারেন। আমরা এখন তাদের ফার্স্ট ফ্লোরের রিসেপশনে রয়েছি। এখান থেকে আমরা আমাদের সব কিছু বুঝে নিয়ে তারপর রুমে যাব। যদিও তারা রুম নিতে অনেক বেশি দেরি করে, তাই আমরা ফ্রিতে ড্রিঙ্কস খেয়ে এখানে ওয়েট করছি। আর এটা হচ্ছে তাদের ইনফিনিটি সুইমিং পুল, যেখান থেকে আপনারা সমুদ্রের অসীম সৌন্দর্য দেখতে পারবেন। জায়গাটা কিন্তু অসাধারণ। প্রায় দুই ঘন্টা ওয়েট করার পর 1:40 আমরা আমাদের রুম পেয়েছি। আমরা মূলত তিনটা রুম নিয়েছি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় রুম, যেটা এর উপরে উঠেছে। এটাতে ইলেকট্রিক চুলা, ওভেন, কেটলি, তারপর ফ্রিজ অনেক কিছু রয়েছে। রুমটা অনেক বড়। এই সেম আরেকটা রুম নিয়েছে এই মাপ্পুদের জন্য, তাই ওইটা আর দেখাচ্ছি না। এটা হচ্ছে এদের এই রুমের ওয়াশরুম। ওয়াশরুমটাও অনেক বড়, এখানে আলাদা বক্স রুম করে গোসল করার জন্য, মানে শাওয়ার নেওয়ার জন্য রুম দেওয়া আছে। আর এই হচ্ছে পুরো রুমটা। রুমের সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এই রুম থেকে বাইরের সৌন্দর্যটা। দেখতে পাচ্ছেন সুইমিং পুল, ইনফিনিটি সুইমিং পুল এবং সমুদ্রের অসীম সৌন্দর্য একসাথে উপভোগ করা যায় এই রুমের জানালা দিয়ে। এই রুমে থাকতে হলে আপনাকে এক রাতের জন্য গুনতে হবে 14,500 টাকা। আর এটা হচ্ছে আমার রুম, এটা মূলত 11,500 টাকা। এটাতে ওভেন, ইলেকট্রিক চুলা এগুলো নাই, বাকি সব কিছু সেম। জাস্ট রুমটা একটু এটার তুলনায় ছোট, আর ওয়াশরুমটা এজ ইউজুয়াল। অ্যান্ড আমার রুম থেকে গার্ডেন ভিউ দেখা যায়, সমুদ্রের ভিউটাও কিছুটা দেখা যায়। আমরা এখন হোটেল রয়্যাল টিউলিপের ঠিক তাদের ইনফিনিটি ঝর্নার নিচে যে রেস্টুরেন্টটা সেটার সামনে আছে। এখানে দেখতে পাচ্ছেন গ্লাস বেয়ে উপর থেকে পানি পড়ছে অনবরত ঝর্নার মতো। এটা তাদের ইনফিনিটি সুইমিং পুল, ওইটা থেকে পানিগুলো পড়তেছে গ্লাস বেয়ে। এই রেস্টুরেন্টটা এই পাশে বসে খেতে আসলে খুব অন্যরকম একটা অভিজ্ঞতা পাওয়া যাবে, অন্যরকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে হচ্ছে তাদের সবচেয়ে বড় যে আকর্ষণ, তাদের যে মেইন সুইমিং পুল, সেটা হচ্ছে এখানে। এ হচ্ছে তাদের পুরো হোটেলটা, এখান থেকে দেখতে কিন্তু অসাধারণ দেখাচ্ছে। সুইমিং পুলটা সহ পুরো হোটেলটা এখান থেকে দেখা যাচ্ছে। চলুন আশপাশের পুরো এরিয়াটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। সুইমিং পুলের মাঝের এই অংশটা আমার কাছে অসাধারণ লেগেছে। এখান থেকে আপনি চাইলে যে কোনো ড্রিঙ্কস কিনে খেতে পারবেন, এবং এখানে নিচে বসার জন্য সিটও দেওয়া আছে পানির নিচে। তো বুঝতেই পারছেন ব্যাপারটা অন্যরকম একটা ফিলিংস দেবে আপনাকে। এই পাশটা মূলত কোনো কনসার্ট, সেমিনার বা ফাংশন করার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এটা হচ্ছে সুইমিং পুলের পাশে বাচ্চাদের জন্য ছোট করে একটা প্লেগ্রাউন্ড করা আছে। সারা অলরেডি এই প্লেগ্রাউন্ডে খেলা শুরু করে দিয়েছে, সারা এবং আফরা। এখানে স্লিপার থেকে শুরু করে ছোটোখাটো আরও অনেকগুলো খেলনা দিয়ে জায়গাটা সুন্দর করে সাজানো আছে। এটা হচ্ছে সুইমিং পুলের পাশেই তাদের ফিশ অ্যান্ড গ্রিল ঘর, যেখানে আপনি চাইলে ফিশ এবং গ্রিল অর্ডার করে খেতে পারবেন। আপনি চাইলে এখানে ক্যান্ডেল লাইট ডিনারও করতে পারবেন। সুইমিং পুলের পাশে এই হার্টের আশেপাশে ক্যান্ডেল লাইট ডিনার, সেটা কিন্তু কাপলদেরকে একটা আলাদা রোমাঞ্চকর পরিবেশে তৈরি করে দিবে। তাদের হোটেলের চারপাশটা একটা ছোট লেক বানানো আছে, যেখানে তারা সুন্দর করে অ্যাকুরিয়ামের মতো গোল্ডেন ফিশ চাষ করে রেখেছে। দেখতে যে ব্যাপারটা খুবই ভালো দেখাচ্ছে। এই পাশটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের ওয়াটার পার্কে যাওয়ার রাস্তা। আমরা যদি ওয়াটার পার্কে যাই নাই, তাই আপনাদেরকে ওয়াটার পার্ক ঘুরিয়ে আনতে পারি নাই, কারণ সময় স্বল্পতার কারণে আমাদের যাওয়া হয় নাই। আর এটা হচ্ছে তাদের ফিমেল সুইমিং পুল, এখানে শুধুমাত্র ফিমেলদেরই এন্ট্রি আছে। এটাতে নামার জন্য শুধু ফিমেলরাই নামতে পারবেন। যারা পার্সোনাল সুইমিং পুল খুঁজেন তারা চাইলে এটাতে আসতে পারেন, ঘুরে যেতে পারেন। Thank you.
সুইমিং শেষ করে আমরা চলে এসেছি তাদের কাশবা রেস্টুরেন্টে লাঞ্চ করতে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের গ্রাউন্ড ফ্লোরে যে কাশবা রেস্টুরেন্ট, ইনফিনিটি সুইমিং পুলের নিচে। তো এখানে তাদের অনেক রকম বাফেট আইটেম রয়েছে। তো সবগুলো আইটেম দেখার জন্য আমি আলাদাভাবে একটি ফুড ব্লগ করেছি তাদের এখানে, সেটা দেখতে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এখন আমরা তাদের এখানে লাঞ্চ করব। তাদের লাঞ্চের প্রাইস হচ্ছে 1900 টাকা পার পার্সন। চলুন তাহলে তাদের খাবারগুলো কীরকম সেটা বলে নেওয়া যাক। তাদের খাবারের সবগুলো আইটেমের মানই খুবই ভালো এবং স্বাদ খুবই অসাধারণ ছিল। সব কিছু ডিটেলসে আমি আমার ফুড ব্লগে বলবো, সেটা দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে। ওভারঅল তাদের এখানে প্রচুর খাবার ছিল এবং সবগুলো খুবই মজার সুস্বাদু খাবার ছিল। খাবার আগে মূলত আমি একাই সুইমিং করেছিলাম, যেহেতু আমাদের রুম পেতে অনেক বেশি দেরি হয়েছে, তাই আমাদেরকে মূলত খাওয়া শেষ করে রুমে গিয়ে কাপড় চোপড় রেখে তারপর 2টার পর আমরা সবাই মিলে একসাথে আবারও সুইমিং পুলে চলে এসেছি। তো চলুন উপভোগ করুন আমাদের সাথে তাদের সুইমিং পুল। সুইমিং শেষ করে ফ্রেশ হয়ে তাদের আশপাশটা ঘুরতে চলে আসলাম। তাদের ভিতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখতেও খুবই সুন্দর দেখায়। আশপাশে প্রচুর ফুল গাছ লাগিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে তারা। চলুন আপনাদেরকে তাদের আশপাশটা ঘুরিয়ে দেখাই। তাদের এখানে প্রধান আকর্ষণ হচ্ছে তাদের পার্সোনাল বিচ। এটা খুবই সুন্দর করে সাজানো, এখানে বাচ্চাদের কিছু খেলনাও রাখা আছে। তারপরে এই পাশে যে দেখতে পাচ্ছেন খোলা মাঠে, আপনি চাইলে সন্ধ্যার পর এখানে ভিন্ন ভিন্ন আইটেম পেয়ে যাবেন। সামুদ্রিক মাছের বারবিকিউ খেতে পারবেন আপনার পছন্দ মতো মাছ চয়েস করে। আর এই হচ্ছে তাদের এই বিচটা, বিচটাতে কিছু পাথর রয়েছে এবং এটা একটু অন্যরকম, দেখতেও খুবই সুন্দর দেখাচ্ছে। এখানে কিছু গাড়িও আছে, আপনারা চাইলে সেই গাড়িতে উঠতে পারবেন। এই পাশটা নৌকা দিয়ে খুব সুন্দর করে সাজানো, এই পাশটায় বসে আপনি বিকেলে নাস্তা করতে পারবেন, সন্ধ্যার পরে যদিও তারা শুরু করে খাবার দাবার। আর এইখান থেকে তাদের ভবনটা কতটা সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন। ইমাপা, আফরা এবং আরিশা মিলে কিছুক্ষণ বাইকে উঠেছিল এবং আশপাশটা তারা বাইক দিয়ে ঘুরে দেখেছে। এই বিচটা খুবই নিরিবিলি থাকে কারণ এই হোটেলের বাইরের কোনো মানুষ এখানে আসে না, কারণ এই আশেপাশে আর কোনো হোটেল নাই। তো জায়গাটাতে হাঁটতেও খুব ভালো লাগে, মানে খুবই ক্রাউড কম। বিচের পার থেকে রাতের রয়্যাল টুলিপ দেখতে পাচ্ছেন, আলোকসজ্জায় সজ্জিত এক অন্যরকম রয়্যাল টুলিপ দেখা যাচ্ছে। সন্ধ্যার পরে এখানে একটা ছোটোখাটো কনসার্ট হয়েছিল, যেটা মূলত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স তাদের অফিসিয়াল কোনো সফরে এসেছিল, তাদের মাধ্যমে এই ছোটো একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। চলুন উপভোগ করি। রাতের রয়্যাল টিউলিপ ভিতরে সুইমিং পুলের আশপাশটা আলোকসজ্জায় এক অন্যরকম রূপ নিয়েছে। যারাই আসবেন রাতের বেলা অবশ্যই বের হবেন, আশপাশটা ঘুরে দেখবেন, কারণ রাতের রয়্যাল টিউলিপটাকে আরও বেশি সুন্দর দেখায়। এটা হচ্ছে সারাদের রুম থেকে বাহিরের সৌন্দর্য, দেখতেই পাচ্ছেন কত অসাধারণ একটা দৃশ্য। তাদের এখানে বাচ্চাদের খেলার জন্য ছোটো একটা প্লেগ্রাউন্ডের মতো রয়েছে ভিতরে, ইনডোর গ্রাউন্ড, যেখানে এরকম অনেকগুলো বাইক বা বিভিন্ন ভার্চুয়াল যে গেমগুলো রয়েছে সেগুলো রয়েছে এখানে। তো সারা আরিশা আমরা সবাই মিলে কিছুক্ষণ এই গেমসগুলো উপভোগ করলাম। সবগুলো অনেক এক্সপেন্সিভ, আপনাকে আলাদা আলাদা টাকা দিয়ে সবগুলো কিনে খেলতে হবে।
সব কিছু শেষ করে আমরা মূলত রাতে ডিনার করার জন্য বাহিরে গিয়েছি। তাদের হোটেলে খাবার খুব এক্সপেন্সিভ হয়। আমরা তাদের হোটেল থেকে প্রায় 600-700 মিটার দূরে একটি রেস্টুরেন্ট রয়েছে পালঙ্কি, সেটাতে এসেছি রাতের খাবার খেতে। ইউটিউবে দেখেছিলাম এটা খুবই ভালো একটা রেস্টুরেন্ট এবং এটাতে অনেক ধরনের খাবার পাওয়া যায়। এ হচ্ছে তাদের ওভারঅল রেস্টুরেন্টটা এবং তাদের সবচেয়ে আকর্ষণ হচ্ছে তাদের মেনু। দেখতেই পাচ্ছেন হরেক রকমের নাম দিয়ে তাদের মেনু সাজানো। তো এই ছিল তাদের রেস্টুরেন্ট। তাদের বাহিরে এখানে ওপেন ফিশ আপনি বারবিকিউ করে নিতে পারবেন নিজের চয়েস করে। ওভারঅল তাদের রেস্টুরেন্টটা অনেক ভালো ছিল এবং খাবারের মান সব কিছুই খুবই ভালো ছিল এবং প্রাইসও অনেক বেশি রিজনেবল। যেখানে রাতের ডিনার রয়্যাল টুলিপে 3-4 হাজার টাকা পার পার্সন, সেখানে এখানে 3 হাজার টাকায় আমরা 6 জন খেয়ে ফেলেছি এবং খাবারের মানও অনেক ভালো ছিল। রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। আমি এখন আমার যে লবিটা রয়েছে সেটার বারান্দায় রয়েছি। সেখান থেকে ওয়াটার পার্কটা স্পষ্ট দেখা যাচ্ছে। সময় স্বল্পতার কারণে ওয়াটার পার্কে যেতে পারিনি আমরা, তাই আসলে উপর থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি ওয়াটার পার্কটা। যারাই আসবেন অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন, কারণ ইউটিউবে দেখেছি জায়গাটা আসলেই অনেক সুন্দর। অবশেষে সকাল 10টার ভিতরে তাদের ব্রেকফাস্ট শেষ করতে হয়। ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল, তাই চলে আসলাম। ব্রেকফাস্টও বাফেট এবং অনেক ধরনের আইটেম রয়েছে। দেখতেই পাচ্ছেন চারপাশে ডিমের তো ছড়াছড়ি, 3-4 রকমের ডিমই রয়েছে এখানে। এবং এদিকে দেখতে পাচ্ছেন অনেক ধরনের খাবার রয়েছে। সকালের সব কিছু আপনাদেরকে দেখাতে পারছি না, যতটুকু দেখানো সম্ভব সব দেখাচ্ছি আপনাদেরকে। অনেক খাবার ছিল এবং ব্রেকফাস্টের মানও খুব ভালো ছিল। আমার কাছে ব্রেকফাস্টটা খুবই ভালো লেগেছে, সব খাবারের টেস্ট খুবই ভালো ছিল। এত এক্সপেন্সিভ হওয়া সত্ত্বেও এখানে প্রচুর মানুষের ভিড় ছিল সকালে, তা দেখেই বোঝা যায় এখানে প্রচুর মানুষ আসে। তো আপনারাও চাইলে আসতে পারেন, ঘুরে যেতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও চলে এসেছি একটু সি বিচে এবং এখানে সারা রাত কিছুক্ষণ দোলনায় দোল খেয়েছে এবং আমরাও কিছুক্ষণ সি বিচের আশপাশটা আবারও ঘুরে তারপর আবারও হোটেলে চলে আসলাম এবং ব্যাগটেক গুছিয়ে আমরা মূলত হোটেল ছেড়ে দিই। এখানে যত লেট করি আপনাকে রুম দেওয়া হোক না কেন, 12টার ভিতরে আপনাকে অবশ্যই রুম ছেড়ে দিতে হবে। তারপর আমরা তাদের শাটল সার্ভিসে করে এয়ারপোর্টে চলে আসি এবং আমাদের ফ্লাইট ছিল 1:30, তাই আমরা একটু আগে গিয়ে বের হয়ে গেছি। যাওয়া আসা দুইবারই শাটল সার্ভিস ফ্রি। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন এবং আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমার চ্যানেলের পাশেই থাকুন। আজকে চলে যাচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।